আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ সুবহান তাআলার অশেষ মেহরবানিতে আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, ইসলামের খেদমতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারায় আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আমাদের আজকের ভিডিওটিতে ফরজের নামাজের পর ঘুমানো নিয়ে ছোট্ট একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি সাইদ মুকসিদ নামের এক ভাই শেয়ার করেছেন। তিনি বলেন, ফজরের সালাত আদায়ের পর ঘুম দেয়া ইদানিং আমাদের নিত্য অভ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু আগেকার সময়ে আমি কখনোই ফজরের পর ঘুমাতে যেতাম না। বই পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম অথবা কাজে বের হয়ে পড়তাম। ইদানিং ফজরের পর চোখেতে আপনা আপনি ঘুম জড়িয়ে আসে। ব্যাপারটা কয়েকদিন ধরেই হয়তো মা লক্ষ্য করেছিলেন, বিধায় আজকে ফজরের পর গরম দুধ নিয়ে মাকে আসতে দেখি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দুধটুকু খেয়ে নে বাবা। যাই হোক, মায়ের কথা তো আর ফেলতে পারি না, তাই অল্প অল্প করে খেয়ে নিলাম। মা আমায় কিছু বলতে চাচ্ছিলেন, তাই আমি মাকে সরাসরি জিজ্ঞেস করে নিই। তারপর মা বললেন, আমি সপ্তাহখানেক ধরে তোমার ব্যাপারে লক্ষ্য করে আসছি যে তুমি দিনে দিনে সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছ। মায়ের কথা শুনে থমকে গেলাম, দুধের গ্লাসটা রেখে দিয়ে ভাবনায় পড়ে গেলাম। মা পুনরায় কিছুটা হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, সুন্নাহ হচ্ছে ফজরের পর না ঘুমানো। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। বর্ণনাকারী বলেন, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। শাখর রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন ব্যবসায়ী, তিনিও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আবু দাউদ 2606। সালফরা ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। উরওয়া ইবনু জুবাইর রহমতুল্লাহ বলেন, জুবাইর রাজিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন। উরওয়া রহমতুল্লাহ বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায়, তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। মুসান্নাফ ইবনু আবি সাইবা 5:222। আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, উঠো, তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? জাদুল মাআদ 4:241। মা আরও বলেন, আল্লাহ তাআলা যখন বরকত দেন সেই সময়টাতে তুমি ঘুমিয়ে থাকো। শোনো, যদি জীবনে প্রাচুর্য আনতে চাও তাহলে ফজরের পর আর ঘুমাবে না। আশা করি আমার বাচ্চাটা মায়ের কথা বুঝতে পেরেছে। বিছানা থেকে উঠে মাকে বললাম, বাচ্চাটা এখন অনেক বড় হয়েছে এবং সে তার মায়ের কথা বুঝতে পেরেছে। মা মুচকি হেসে বলল, তা এখন কোথায় যাওয়া হচ্ছে? মাকে বললাম, চাষের জমিতে। মহান আল্লাহ তাআলা প্রত্যেককেই এই বরকতময় সময়টাকে সৎভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন ও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাহ সঠিকভাবে আদায় করবার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন। আর আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। ইসলামের আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আল্লাহ হাফেজ।